চলো আজকে আমরা ক্লাস সেভেন এর লেসন এইট দ্য স্টোরি অফ প্রোজার এর ইউনিট টু টা শিখে নি চলো তাহলে শুরু করা যায় ইন দ্য ইভিনিং সেরেস কেম ব্যাক হোম সন্ধে বেলায় সেরেস বাড়ি ফিরে এলেন সি ডিড নট ফাইন্ড আর ডটার তিনি তার মেয়েকে খুঁজে ফেলেন না হু যে ইউজুয়ালি সাধারণত কেম রানিং টু মিট আর দৌড়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে আসতো দিস হ্যাড নেভার হ্যাপেন্ড বিফোর এটা আগে কখনো ঘটেনি সেরেস ওয়াজ গ্রেটলি সারপ্রাইজড সেরেস খুবই অবাক হয়ে গিয়েছিলেন অ্যান্ড এবং এ লিটল ওরিড এবং একটু চিন্তিতও হয়ে গিয়েছিলেন সি সার্চ ফর হার তিনি তাকে খুঁজে বেড়ালেন ইন অল দ্য রুমস প্রত্যেকটা ঘরে বাট কিন্তু দে ওয়ার অল এম সেগুলো ছিল সবগুলোই খালি দেন তারপর সি লাইটেড এ ট্রচ ফ্রম দ্য ফায়ার ভল কেন তিনি একটা আগ্নগিরির আগুন থেকে মশাল জ্বালালেন মাঠে অ্যান্ড ভ্যালিজ উপত্যকাতে লুকিং ফর প্রোজার পাইন প্রজার পাইনের খোঁজে দ্য সার্চ ওয়েন্ট অন ফর দ্য হোল নাইট এই খোঁজাখুঁজিটা সারা রাত ধরে চললো অ্যান্ড এবং ইন দ্য মর্নিং সকালবেলায় হি গ্রিপ নিউ নো বাউন্স তার দুঃখের আর কোনো সীমা রইল না দ্যাট ভেরি ডে ওই দিনই সেরেস বিজ্ঞান লং জার্নি সেরেস শুরু করেছিলেন একটা দীর্ঘ যাত্রা সি ওয়ান্ডার ওভার ল্যান্ড অ্যান্ড সি তিনি ঘুরে বেরিয়েছিলেন ভূমিতে এবং সাগরে ওভার হিলস পাহাড়ের উপরে অ্যান্ড ভ্যালিস এবং উপত্যকাতে ফর ডেজ টুগেদার দিনের পর দিন সি নেগলেক্টেড তিনি অবহেলা করেছিলেন অল আর ওয়ার্কস তার সমস্ত কাজ অন আর্থ পৃথিবীতে অ্যাজ এ রেজাল্ট ফলস্বরূপ দ্য ক্রপস ফেল্ড এভরিওয়ার সব জায়গাতেই ফসল ফলল না দ্য গ্রাউন্ড বিকেম ড্রাই অ্যান্ড ভ্যারেন জমিগুলো শুষ্ক এবং অনুর্বর হয়ে গেল ফেমিন ব্রোক আউট অল ওভার দা ওয়ার্ল্ড সারা পৃথিবীতে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ল ইট সিম দ্যাট এটা মনে হচ্ছিল যে দ্য আর্থ গ্রিভ উইথ দ্য গ্রিভিং মাদার এটা মনে হচ্ছিল যে শোকার মায়ের সঙ্গে পৃথিবী ও শোক পালন স্টার্ভিং স্টার্ভিং মানে অনাহারে থাকা তাহলে লোকজনেরা অনাহারে ছিল দে কেম টু সেরেস তারা সেরেসের কাছে এসেছিল এন্ড ইম্প্রল্ড আবেদন জানিয়েছিল ইম্প্রল্ড মানে আবেদন জানানো হার তার কাছে টু ব্রিং ব্যাক প্ল্যান এবং ফিরিয়ে দিতে তাদের প্রাচুর্যান্ড সেভ দেয়ার লাইভস এবং তাদের জীবন রক্ষা করতে সেরেজ হারেজ তার বিষণ্ণ মুখ তুললেন ওয়ার ইউ সিজলেস ওয়ান্ডারিং যেটা অবিরামভাবে ভাবে ঘুরে বেড়ানোর ফলে ক্লান্ত ছিল সেড এবং বললেন আই ক্যান নট টেক কেয়ার অফ দ্য আর্ট আই ক্যান নট টেক কেয়ার আমি যত্ন নিতে পারবো না অফ দ্য আর্থ পৃথিবীর আন্টিল যতক্ষণ না না আই গেট ব্যাক আমি ফিরে পাচ্ছি মাই লস্ট ডটার আমার হারিয়ে যাওয়া মেয়েকে সো দ্য পিপল থট অফ প্রেইং সুতরাং মানুষরা ভাবলেন যে তারা প্রার্থনা করবে টু জুপিটার জুপিটারের কাছে হু ওয়াজ দ্য কিং অফ দ্য গডস যিনি ছিলেন দেবতাদের রাজা অ্যান্ড এবং টু জুপিটার জুপিটার দে প্রেয়ার টু ব্রিং এবং জুপিটার কাছে তা প্রার্থনা পাঠাবে টু ব্রিং প্রসার পাইন প্রসার পাইনকে ফিরিয়ে নিয়ে আসতে ব্যাক টু হার মাদার তার মায়ের কাছে ওয়ান্ডার্ড অল ওভার দ্য আর্থ শেরেস সারা পৃথিবীতে ঘুরে বেড়ালেন অ্যান্ড কেম অ্যাড লাস্ট টু শিশিলি এবং অবশেষে শিশিলিতে এলেন ওয়ান্ডার্ড মানে এখানে ঘুরে বেড়ানো ওয়ান ডে একদিন হয়েন যখন শি ওয়াজ পাসিং বাই রিভার তিনি একটা নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন ওয়েবস ওয়েবস ক্যারিড সামথিং টু হার ফিট মানে জলের ঢেউ জলের ঢেউ তার পায়ের কাছে কিছু একটা নিয়ে এলো নিয়ে এসেছিল আপ তোলা সি পিক আপ দ্য অবজেক্ট তিনি তুললেন সেই জিনিসটা এন্ড স এবং দেখেছিলেন দ্যাট যে ইট ওয়াজ দা গ্রিডেল গ্রিডেল মানে কোমর বন্ধ ইট ওয়াজ দা গ্রিডেল অব হার ডটার এটা ছিল তার মেয়ের কোমর লুক এট ইট কেয়ারফুলি এগেন অ্যান্ড এগেন সেরেজ লুক ইট সেরেজ দেখেছিলেন ইট এটাকে কেয়ারফুলি যত্ন সহকারে এগেন এগেন বারবার টিয়ার্স ফিল্ড হার আইস চোখগুলো তার জলে পূর্ণ হয়ে গিয়েছিল মানে ভর্তি হয়ে গিয়েছিল অ্যান্ড স্ট্রিমড ডাউন টু হার পেল চেক্স এবং সেটা গড়িয়ে পড়লো তার বিবর্ণ গালের দিকে শি সাডেনলি সিমড টু হেয়ারিং ফ্রম এডেন তিনি হঠাৎ করে একটা কণ্ঠস্বর কামিং ফ্রম যেটা আসছিল এ নিয়ার ভাই ফাউন্টেন কাছে একটা ঝর্নার থেকে দা ভয়েস গ্রিউ ক্লিয়ার ভেরি এভরি মুভমেন্ট প্রতিটা মুহূর্তে ওই কণ্ঠস্বরটা পরিষ্কার হচ্ছিল

তোমার মেয়েকে দেখেছি অনেক থ্রোন একটা সিংহাসনের ওপরে বসে রয়েছে ইন দ্য কিংডম অফ প্লুটো প্লুটোর রাজত্বের হার চিক্স ওয়্যার পেল তার গালগুলো হয়ে গিয়েছিল বিবর্ণ এন্ড হার আইস ওয়্যার হেভি উইথ উইপিং এবং তার চোখগুলো ভারী হয়ে গেছে কেঁদে কেঁদে গো টু জুপিটার জুপিটারের কাছে যান এন্ড প্রে টু হিম এবং তাকে প্রার্থনা করুন তার কাছে টু সেন্ড হার ব্যাক টু ইউ আপনার কাছে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য ডু নট গ্রীপ এনি মোর আর দুঃখ করবেন নাস ওয়ার্ডস দ্য নেম সিম টু ল্যাপ টুয়ার্ডস দ্য সান অ্যান্ড দ্য স্কাই উইথ দিস ওয়ার্ডস এই কথাগুলি বলে দ্য নিম সিমড পরিটা মনে হলো টু ল্যাপ লাফিয়েছে টুয়ার্ডস দ্য সান অ্যান্ড দ্য স্কাই সূর্য এবং আকাশের দিকে সেরেজ নাও কেম টু সি জুপিটার সেরেজ এখন জুপিটারের কাছে এলেন অ্যান্ড শেড এবং বললেন আই হ্যাভ ফাউন্ড দ্য প্লেস আমি খুঁজে পেয়েছি সেই জায়গাটা হোয়ার মাই ডটার ইজ যেখানে আমার মেয়ে উপস্থিত রয়েছে প্লিজ গিভ হার ব্যাক টু মি তাকে আমার কাছে আপনি ফিরিয়ে দিন অ্যান্ড এবং আই শাল ওয়ান্স আমি আবারও মোর মেঘ বানিয়ে দেব দ্য আর্থ পৃথিবীকে অ্যাজ ফ্রুটফুল অ্যাজ গ্রিন অ্যাজ ইট ওয়াজ আগের মতো ফলবন্ত এবং সবুজ যেটা আগে সে ছিল

ইন্টু দ্য ল্যান্ড অব দ্য ডেড মৃতদের দেশের দেশে চলে গেলেন বাট এলাস কিন্তু হাই দ্যাট ভেরি ডে ওই দিনই ট্রোজার পাইন হ্যাড ইটেন ট্রোজার পাইন খেয়ে ফেলেছিল সিক্স প্রমিগ্যান্ট ছটা বেদানার দানা প্রমিগ্যান্ট সিডস ছটা বেদানার দানা অ্যান্ড ফর এভরি ওয়ান এবং প্রতিটার জন্য অব দোজ সিডস প্রতিটা বীজের জন্য সি ওয়াজ ডিস্টেন্ড তাকে কাটাতে হবে ইজ ইয়ার প্রতিটা বছরের টু স্পেন্ড এ মান্থ একটা মাস ইন দ্য রিলেম অফ দিস ডেট ওই মৃতদের জগৎ ফর সিক্স মান্থ এভরি ইয়ার সুতরাং প্রতিটা বছরের ছয় মাস প্রজার পাইন প্রজার পাইন উড কাম ব্যাক টু হার মাদার তার মায়ের কাছে ফিরে আসত হয়েন যখন সি ডিড সো যখন সে আসতো ফ্লাওয়ার ব্লুমড ফুল ফুটত বার্ডস স্যাং পাখিরা গান গাইতো অ্যান্ড দ্য আর্থ স্মাইল টু ওয়েলকাম দ্য ইয়ং কুইন এবং পৃথিবী প্রস্তুত হতো স্বাগত জানাবার জন্য দ্য ইয়ং কুইন যুবতী রানীকে বাট হোয়েন কিন্তু যখন দ্য টাইম কেম ফর প্রজার পাইন টু রিজয়েন প্লুটো যখন আবার প্লুটোর কাজে ফিরে যাওয়ার সময়টা আসতো প্রজার পাইনের ইন দ্য ডার্ক ওই অন্ধকারের আন্ডারগ্রাউন্ড কিংডম অন্ধকারের রাজত্বে মাটির নিচে

উড হাইড আন্ডারগ্রাউন্ড মাটির তলায় আন্টিন যতক্ষণ না না দ্য হেয়ার এগেন তারা আবারও শুনছে দ্য চেন্ট্রাল ফুটবল অফ রোজার পাইন রিটার্নিং টু আর রোজার পাইনের পৃথিবীতে ফিরে আসার পায়ের শব্দ বন্ধুরা তাহলে আজকের মতো এ পর্যন্তই এর পরের দিন অন্য ভিডিও নিয়ে আলোচনা করব আজকের মতো এখানেই শেষ করছি